প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ 11 নভেম্বর 2024 রোজ সোমবার দর্শক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট দর্শক ধুলাউড়ি দিচ্ছি পেঁয়াজের পাইকারি হাট। দর্শক বন্ধুরা এবার ধাপে ধাপে কমছে পেঁয়াজের দাম। আজকে কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে, যেটা বড় পেঁয়াজ সেটারও কিন্তু আমদানি রয়েছে ব্যাপক পরিমাণে এবং বেচা কিনা চলছে দর্শক ভরপুর। তবে কেমন দামে বিক্রি হচ্ছে, গত হাটের থেকে পরিবর্তন হয়েছে কিনা দর্শক জানিয়ে দেবো চাষিভাইদের সাথে কথা হলে। বিরোধীর সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা। আর দর্শক আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন। আর হ্যাঁ, প্রতিদিনকার বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি 24 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকে হাটের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? হাটের অবস্থা আজ ভাই মনে পাঁচশো নয়, মনে পাঁচশো সকম। আর কয় মন পেঁয়াজ আনছেন আজকে? আজকে এক মন আনছি ভাই। আর এটা তো দেশাল পেঁয়াজ তাই না? দেশাল পেঁয়াজ। দর্শক বন্ধুরা দেশাল পেঁয়াজ, তারপরে অজানা দেশি পেঁয়াজ, সুন্দর একটা সাইজ, মাশাল্লাহ সুন্দর একটা কোয়ালিটির পেঁয়াজ। তা এখন পর্যন্ত ব্যাপারে কত চলছে? এখন ভাই 4800। 4800 সর্বোচ্চ চলছে? সর্বোচ্চ। মানে যে পেঁয়াজ নর্মালগুলো 5000 টাকা বিক্রি হয়েছে সেইগুলো এখন সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজ আজকে 49 সব বিক্রি হচ্ছে। তো বাজার অবস্থা দেখি আপনি চাইছেন কত বা এখন দিচ্ছেন কত হইলে? ভালো। হ্যাঁ মানে আপনার পেঁয়াজটা আপনি চাইছেন কত? আমার পেঁয়াজটা হচ্ছে 5200। আর এখন বাজার অবস্থা দেখে আছে কিনা? 4800 বলতেছে। 4800 বলতেছে। আর কাকা এটা দরদাম হয়েছে? হ্যাঁ। কত হচ্ছে? 100 বলতে সব বলতেছে। এটাও তো দেশি পেঁয়াজ তাই না? আর দর্শক দেশি পেঁয়াজ সুন্দর একটা সাইজ। এটা কুইন, কুইন, এটা কুইন। কয়বার পেঁয়াজ আনছেন হাটে? দুই মন 5 কেজি বড় পেঁয়াজ। গুটি পেঁয়াজ আনছিলেন? কত হয়েছিলেন? 10,500 করে। আচ্ছা। দর্শক মিডিয়াম কোয়ালিটি একটা বেসন পেঁয়াজ, সুন্দর একটা সাইজ। কত বলছে? মানে প্রথমে 6 বলছিল, এখন কম বলতেছে আরো। দর্শক শেষ মুহূর্তে কিন্তু পেঁয়াজের দামটা একটু কমছে, এরা কিন্তু 6 পর্যন্ত বলছিল, তবে এখন কিন্তু এটা 5.5 বলতেছে তাই না? 5.5। ভাই জান এটা দরদাম হয়েছে? হ্যাঁ ভাই দরদাম হয়েছে। আর ব্যাপারে কত হচ্ছে? 49 বলছে, মানে ফার্স্টে 49 বলছিল, এখন আরো কম বলতেছে। দেশি পেঁয়াজ তো না? দর্শক শুনে একটা সাইজের পেঁয়াজ, বড় পেঁয়াজ, দেশি পেঁয়াজ। তো বাজার অবস্থা দেখে এখন আপনি যাচ্ছেন কত বা দিচ্ছেন কত? এখন ওই দাম হলে দিচ্ছেন? কয়জন আছিলেন পেঁয়াজ হাটে? দেড় মন। দর্শক বন্ধুরা কমেছে পেঁয়াজের দাম, প্রতীক মনে করছি কতটা থেকে দর্শক 500 থেকে 600 টাকা পর্যন্ত। আজ 11 নভেম্বর দর্শক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট দর্শক ধুলাউড়ি দেশি পেঁয়াজের পাইকারি হাট। সকল থেকে কিন্তু দর্শক বন্ধুরা ভরপুর আমদানি ছিল, বেচা কিনা কিন্তু এখনও চলছে, মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে। তবে যেটা ভালো মানের পেঁয়াজ, ভালো কোয়ালিটির পেঁয়াজ, সেটা কিন্তু দর্শক 46-48 এবং 49 পর্যন্ত কিন্তু সর্বোচ্চ মাথা ছিল, এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু 45-46 নানান রকম কোয়ালিটির পেঁয়াজ কিন্তু বেচা কেনা হয়েছে আজকের হাটে। তো দর্শক এই ছিল আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট। দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি 24 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন। ধন্যবাদ।